সকালটা শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে, আর সেই চায়ের আড্ডায় যদি থাকে এভারেজ জয়ী মলয় মুখার্জি তাহলে আর কথাই নয়। হ্যাঁ, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে এভারেজ জয়ী মলয় মুখার্জি। মলয় দা, আপনাকে এক্সক্লুসিভ বুলেটিনে স্বাগত। নমস্কার। আপনি তো অনেকদিন আগে এভারেজ জয় করেছেন, এরপর অনেকগুলো পিক জয় করেছেন, রিসেন্টলি কোন পিক জয় করলেন? রিসেন্টলি আসলে আমি কিছুদিন আগে আন্দিস পর্বতমালায় গিয়েছিলাম, আর্জেন্টিনা, যদি সাউথ আমেরিকার হায়েস্ট মাউন্টেন মাউন্ট অ্যাকনকাগুয়া। কিন্তু 400 মিটারের জন্য এত ওয়েদার খারাপ হয়, যার ফলে আমাদের কারোরই সামিট হয়নি। তো এটা আমার একদম রিসেন্ট এক্সপিডিশন, এই যে এক্সপিডিশনে তো এরকম হবে, একদম হতেই থাকে, মানে আমি যাবেন যে সাকসেস হয়ে ফিরবেন সেটা কোনো গ্যারান্টি থাকে না, ওয়েদারের উপর সবটাই ডিপেন্ড করে। হ্যাঁ, বছরে প্রায় তিনবার অন্তত তিনটে এক্সপিডিশন আমি করি। ওকে, এবছর যেরকম আরও অনেকগুলো অভিযানে বেরোবো আমি। একদমই একদমই, আমরা মলয়দের সঙ্গে অনেক বিষয় নিয়ে জানবো, এভারেস্ট জয় করতে গিয়ে কী কী সমস্যায় পড়েছিলেন, কীভাবে তিনি এভারেস্ট জয় করলেন, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। মলয়দা, যখন এভারেস্ট জয় করতে গেলে এটা কি খুব সোজা ছিল না একটু ট্রাভেল ছিল? না, আসলে দীর্ঘদিন ধরে পর্বতারোহণ করছি, তো এভারেস্টে যাওয়ার পথে যে বাধা এভারেস্ট অভিযানের ক্ষেত্রে সেটা হচ্ছে আর্থিক সমস্যা। মানে আমি যতদিন অভিযান করছি, যতগুলো অভিযান করে এভারেস্ট অভিযানে গিয়েছি, খুব কম মানুষ কিন্তু আছে যে এত অভিযান করে এভারেস্টে যাচ্ছে। তো মেইনলি যেটা হয়, অর্থ জোগাড়টা, এভারেস্ট একটা বিষয়, সেখানে খরচাটা জোগাড় করা, তার সাথে নিজের শরীরকে তৈরি করা, মানসিক প্রস্তুতি নেওয়া। যত যাই হোক, এভারেস্ট এভারেস্টই পৃথিবীর সর্বোচ্চ শিখর, সেটা যে যাই বলুক, সহজ হোক। আজকের দিনে প্রযুক্তির জন্য অনেকাংশে ক্লাইম্বিংটা অনেক সহজ হয়েছে, ঠিকই, কিন্তু 1953 সালে যে জিনিসটা দাঁড়িয়েছিল সেটা কিন্তু 2016 সালেও আছে, 2019 সালেও আছে। একদমই। মলয়দা, আমরা একটা বিষয় নিয়ে জানতে চাইবো, যে যখন তুমি ট্রেকটা শুরু করলে বেস ক্যাম্প থেকে এভারেস্টের দিকে এগোতে থাকলে কি কি বাধার সম্মুখীন হলো, ওয়েদার কেমন ছিল? আসলে ওয়েদার বেশিরভাগ সময়ই ভালো ওয়েদার ছিল, আর ওয়েদার রিপোর্টটা খুব ভালো করে দেখা হয়। আর যেটা হচ্ছে যে মূলত এই যে সাউথের দিক থেকে, নেপালের দিক থেকে যে ক্লাইম্বিংটা হয়, খম্বু গ্লেশিয়ার হয়ে যেতে হয়, এই যে খম্বু গ্লেশিয়ার বা খম্বু আইসফল এভারেস্টের পথে বেস ক্যাম্পের পরের, আমার মনে হয়েছে সব থেকে প্রবল যে বাধাটা সেটা হচ্ছে খম্বু আইসফলের কথা। খম্বু আইসফলটা ক্রস করার পর কিন্তু ক্যাম্প ওয়ানের পৌঁছানো বা ক্যাম্প থ্রি লোসে ফেস একটু খাড়া, ঠিক আছে, কিন্তু আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে খম্বু আইসফল সব থেকে ডেঞ্জার, খুব টাফ ছিল ওই জায়গাটা। খম্বু আইসফল ওই জায়গাটা কি কোনো মানে প্রবলেমে পড়লে বা কোনো অনেক সময় পাস স্লিপ করে বা এইগুলো করে, সেখানে এরকম প্রবলেম ছিল? খুব বড় কিছু প্রবলেম ছিল না, তার কারণ আমরা তো সামিট করেছি 16 সালে, 15 সালে এভারেস্ট থেকে আমরা ফিরে এসেছিলাম, তার কারণ 15 সালে 25 এপ্রিল যে ভূমিকম্প হয়, সেই জন্য সেই সময় আমরা গোরক্ষেতে ছিলাম এবং 24 জন পর্বতারোহী প্রাণ হারিয়েছিল। তো সে বছর সব থেকে বড় বাধার সম্মুখীন হয়েছিলাম, মানে সে বছর ফিরে এলাম আবহাওয়া, মানে যেহেতু ভূমিকম্প হলো এভারেস্ট অভিযান সে বছর বাতিল ঘোষণা করা হয়। তো সে বছর ফিরে এসে 16 বছর আবার নতুন উদ্যমে লেগে পড়া, আর একটা অভিযানে এভারেস্টের মতো আঙ্গিনাতে সেখানে চলে যাওয়া, খুব একটা খরচের ব্যাপার। তো সেই স্ট্রাগল পিরিয়ডটা খুব কষ্ট করে কাটিয়েছি আমার মনে আছে। তো তারপর গিয়েছি এবং সাকসেস পেয়েছি। তো মূলত 16 সালে কিন্তু খুব যে খুব বড় সমস্যায় পড়েছি এরকম, সমস্যা তো এরকম ছোটখাটো আছেই, অবশ্যই আছে। একদমই মলয়দা, আমরা আমাদের দর্শক অনেকবার মানে ওরা জানতে চায় যে আমরা হিমালয়ে যখন যাই, হিমালয় এবারে জয় করতে যাচ্ছি, তো পথে ঘাটে অনেক আমরা ডেড বডি দেখতে পাই, তার নাকি ওই পর্বতের মধ্যেই থেকে যায়, তাদের বডিটা নাকি ওখানেই থেকে যায়, তো এরকম কোনো বডি দেখতে পেলে? হ্যাঁ, এভারেস্টে গেলে এরকম বডি দেখাই যায়, এটা কোনো নতুন ঘটনা না। এভারেস্টে গেলে যে এভারেস্ট অভিযানে যাবে বডি বেশি দেখা যায়। আমি ধওলাগিরি গেছি, সেখানেও দেখেছি, আমি কামেট অভিযানে গেছি, আমি সেখানেও দেখেছি। তো ঘটনা হচ্ছে বড় বড় অভিযানগুলোতে এরকম অ্যাক্সিডেন্ট হলে নামানো কিন্তু খুব একটা সম্ভব হয় না, কোন দেশ সেটাকে নিয়ে আসবে সেই বডিকে খরচা, সেই জন্য বডি ওখানেই থাকে এবং যারা ক্লাইম করে তারাও চায় বডিটা ওখানে থেকে যায়, আমার মনে হয় এটা। আচ্ছা মলয়দা, তুমি যখন এবারে জয় করলে, একেবারে পিকে পৌঁছালে, তখন কি অনুভূতি হলো? আসলে একটা সাংঘাতিক অনুভূতি, যে হাওড়া শহরে রামরাজাতলার এরকম একটা এরিয়ার ছেলে আমি,
এত বছর ধরে পর্বতারোহণ করছি, এত কষ্টের সাথে করি বলে, কষ্টের সাথে করি বলেই এলাকাবাসী, হাওড়াবাসী, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন সবাই আমার খুব ভালোবাসে, যে না ছেলে কিছু করার চেষ্টা করছে, এই যে লড়াই মানসিকতাটা আমার। তো সেই কষ্টের জায়গা থেকে আমি পৌঁছেছি। তো প্রত্যেকটা ক্লাইম্বার, প্রত্যেকটা মানুষেরই তার একটা নিজস্ব স্টোরি আছে। আমি বলছি না যে আমি খুব কষ্ট করেছি, আমার বন্ধুর কষ্ট খুব কম, তা আমি বলছি না। কিন্তু আমি যে স্ট্রাগলটা করে এই অভিযানে গিয়েছি এবং যে সফলতা পেয়েছি, আমি যাওয়ার সময় ভাবছি যে কত নাম করা মানুষ এই এখান দিয়েই তেনজিং নরগে গেছে, এখান দিয়ে এডমন্ড হিলারি গেছে, এখান দিয়েই রব হল গেছে। তো এরকমভাবে বিখ্যাত বিখ্যাত পর্বতারোহীদের পদচিহ্ন এখানে পড়েছে, সেখান দিয়ে আজকে আমি চলেছি, আমিও যেন একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো হয়তো এখানে। আর মনের মধ্যে পৌঁছবার পর মনে হয়েছিল না কখন নামবো, কারণ একটা বিপজ্জনক জায়গা দিয়ে আমরা গিয়েছি, কখন আমাদেরকে সুস্থ শরীরে ফিরতে হবে সাউথ কলে। বারবার মনে হয়েছিল যে না, আমাকে আমার অভিযানটা, আমার সফলতা তো শুধু আমার না, আমাকে যারা এই অভিযানে পাঠিয়েছে তাদেরও একটা আশা আছে যে মলাইদা সাফল্য হয়ে আবার ফিরে আসুক আমাদের কাছে। একদম একদম একদম। তার কারণ হচ্ছে মানুষও চাইতো আমাকে, আমাকে অনেক গুণী মানুষ বলেছে, মলয় অভিযানে যাচ্ছিস, চাই হয়ে যাক, এরা কথা একটা জিনিস মাথায় রাখবি যে একজনও সাবমিট করে যেন তুই থাকিস, এই মানসিকতাটা যেন নিয়ে যেতে পারিস। তবে একটা জিনিস খুব ভালো ছিল ষোলো সালে, যে আমরা যে বন্ধুরা ছিলাম এই টিমটা কিন্তু তিল তিল করে গড়ে তোলা, প্রচুর পরিশ্রম করেছি এই টিমটা তৈরির পেছনে। প্রত্যেকটা ছেলের সাথে প্রত্যেকটা ছেলের একটা আর্থিকতা ছিল, অসম্ভব ভালো বন্ধুত্ব আজকের দিনেও আছে। একদমই একদমই। আচ্ছা, সেদিন কি সকালবেলা কি চা খাওয়া হয়েছিল? আজকে যেমন চায়ের আড্ডাই হয়েছে, যেদিনকে তুমি এভারেস্ট জয় করলে। আমরা তো সন্ধে সাতটায় রওনা দিয়েছিলাম, ওকে, আর ভোরবেলা সামিতে পৌঁছে গিয়েছিলাম। তার মানে চা খাওয়ার সময় চা হয়েছিল, মানে কি আমাদের আড্ডাটা খালি জমেছে, মানে এভারেস্ট জয় করার আগে কিন্তু মলাইদা এক কাপ চা খেয়ে তারপরে কিন্তু এভারেস্ট জয়। ফ্লাস্কে চা বা কফি রাখে, একদমই আমারও ছিল, আমিও দু একবার চুমুক দিয়েছি সেখানে, জাস্ট সেটা জলের কাজ হিসেবে, সেটা তখন আর চা কি কফি খাচ্ছে কি মিল্ক খাচ্ছে আমি জানি না। তো যাই হোক, সেটা অবশ্যই খেয়েছি, এবং দিনটা যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিন ছিল, একটা নয়নাভিরাম দিন, একটা তার থেকে বড় কথা নয়নাভিরাম দৃশ্য, মানে রাত্রিরে চাঁদ উঠেছে, সেখান দিয়ে আমরা ক্লাইম্ব করছি সেই হিলারি স্টেপ, তার তলায় ধর এই আমাদের ব্যালকনি, ব্যালকনি থেকে উঠে যাচ্ছে হিলারি স্টেপের দিকে, এরকম আর কি। কত সুন্দর লেগেছে প্রত্যেকটা মুহূর্ত, অনুভূতি জাগে, যতদিন বেঁচে থাকবো ততদিন এই অনুভূতিটা আমাদের মধ্যে থাকবে, আমাদের সদস্যদের মধ্যে। একদমই একদমই। মলাইদাকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা, মলাইদা আরও অনেক পিক জয় করুক, আরও এগিয়ে যাক, আমাদের সেই কামনাই রইল। আজকের মতো চায়ের আড্ডা এই পর্যন্ত। আর আপনারা যদি চায়ের আড্ডায় অংশগ্রহণ করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9903037249। যদি আপনার প্রতিভা থাকে, আমরা অবশ্যই আপনার সঙ্গেও চায়ের আড্ডায় হাজির হব।